এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের 13টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। সপ্তাহান্তরে বৃষ্টি বাড়বে নাকি কমবে কি বলছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে। এছাড়াও কোন কোন জেলায় বৃষ্টি বাড়বে এবং কোন কোন জেলায় বৃষ্টি কমবে সেই সমস্ত কিছু জেনে নেব। তবে তার পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজ এবং আগামী কয়েকদিন সেই সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জাগায়। তো প্রথমে জেনে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। সপ্তাহান্তরে রাজ্যের ফের বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহে বাকি দিনগুলোতে কলকাতাসহ বাংলার সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গভীর নিম্নচাপ যেটি ছিল তা বাংলা থেকে অনেক দূরে চলে গিয়েছে, এই পরিস্থিতির রাজ্যের প্রতিটি জেলার আবহাওয়া সপ্তাহান্তে কেমন থাকবে চলুন জেনে নেওয়া যাক। আবহাওয়া দপ্তর বলছেন গভীর নিম্নচাপ আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে হাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে সেটি মধ্য উড়িষ্যা হয়ে উত্তর ছত্তিশগড় দিকে এগোচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে গভীর নিম্নচাপটি আমাদের রাজ্য থেকে অনেক দূরে চলে গেছে, তবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস এখনই রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। কয়েকটি জেলাতে বৃষ্টি বাড়তে পারে, যেমন রয়েছে হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ার একটি বা দুটি অংশে বৃষ্টি হবে। ওই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য কলকাতা, হাওড়া এবং পূর্ব বর্ধমানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলাগুলোর বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবং আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের 6টি জেলায় বেশি বৃষ্টির কথা বলছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে। সেই জেলাগুলো হলো হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই 6টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি 9টি জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝে বৃষ্টি হবে। ওই জেলাগুলোতে কোনো সতর্কতা জারি করা হয়নি। এবং আগামী শনিবার আবারও ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই 4টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি 11টি জেলার অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং রবিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। সেদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেক অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং আগামী সোমবার আরও বৃষ্টি কমবে। সেদিন সব জেলায় হাতে গড়া কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে আজ কলকাতার মেঘলা আকাশ, পাশাপাশি দু এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বজ্র সহ বৃষ্টি হবে কলকাতায়। এদিন শহরে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রকে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এমনটাই জানতে পারা যাচ্ছে। তবে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এমনটাই সূত্র খবর। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। যদি কিছু চেঞ্জ হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে। তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথায় দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার জেনে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এর সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র দার্জিলিংয়ের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবং আগামীকাল শুক্রবার উত্তরবঙ্গের 3টি জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। এই 3টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই 5টি জেলায় কোনো সতর্কতা জারি করা হয়নি। এবং আগামী শুক্রবার উত্তর দিনাজপুর এবং মালদাহর একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই 2টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি 6টি জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবং আগামী রবিবার ও সোমবার উত্তরবঙ্গের প্রতি জেলায় বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই জানতে পারা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।